বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিজের প্রতি কাউকে আকৃষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি হচ্ছে স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন তবে যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার অবশ্য অবশ্যই কাছে থাকতে হবে দূরে থাকলে এই আমলটি করতে পারবেন না তবে দূরে যাদের পছন্দের ব্যক্তি রয়েছে স্বামী অথবা স্ত্রী রয়েছে আমার চ্যানেলে এই বিষয়ে অনেক আমল দেওয়া আছে সেখান থেকে আপনারা দূর থেকে প্রেমে পাগল পাড়া করা বিয়েতে রাজি করা বাধ্য বশ করা যে আমলগুলো রয়েছে সেগুলো করবেন এর সাদলা একশো পার্সেন্ট কামিয়া ভাবেন এই আমলটি আপনারা হচ্ছে আমি যে নিয়মে বলবো সেই নিয়মেই করবেন আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য এই ভিডিও যখন আপনাদের দেখা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটি আমল করার জন্য দশটি নিয়ম বানতে হয় সেই দশটি নিয়মের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং প্রেম মোহব্বত বশ করার জন্য আকর্ষণ সৃষ্টি করার জন্য আমল করার আগে যে নিয়ম মেনে আমল করতে হয় সেই ভিডিওর লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই দুইটি নিয়ম আপনার অবশ্যই অবশ্যই সেই দুইটি ভিডিও দেখে নিয়ে যদি আমল করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ব্যক্তি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আপনাকে ছাড়া আর অন্য কোনো কিছুই চিন্তা করবে না এই আমলটি করার দুইটি নিয়ম আছে আমি নিয়মটি বলে দিচ্ছি একটি হচ্ছে যদি আপনার কষ্ট করতে না চান তাহলে সাদা কাগজে জাফরান দ্বারা, অথবা আঙুর অথবা আপনার হচ্ছে আনার ফলে রস দ্বারা ঠিক এইভাবে তালসামটি লিখবেন আর যদি হচ্ছে মনে করেন যে আরও উত্তম ফলাফল পেতে চান তাহলে কাচের প্লেটের উপরে অথবা সাদা চিনামাটির প্লেটের উপরে এই তালসামটিকে যেভাবে আছে সেভাবে জাফরানকারী দ্বারা অথবা আনার ফলে রস দ্বারা অথবা হচ্ছে আঙুল ফলে রস দ্বারা লিখবেন এরপরে যেটি করবেন তালসামের নিজ দিয়ে এখানে চারজন আমল করবেন তার নাম এখন সে যদি আপনার স্বামী হয় অথবা পছন্দের ছেলে হয় তাহলে তার নামের পরে তার নাম লেখার পরে এই ইবনে লিখবেন আর যদি সে কোনো পছন্দের মেয়ে অথবা স্ত্রী হয় তাহলে তার নামের পরে এই যে এখানে দেখেন বিনতে রয়েছে বা নুমতা এই ইবনে উঠে গিয়ে এই বিনতে বসবে এরপরে যার জন্য আমল করবেন তার মায়ের নাম লিখবেন এখানে যদি মায়ের নাম জানা থাকে তাহলে তার বাবার নাম লিখবেন যদি মা বাবা কারোর নাম জানা না থাকে তাহলে এখানে হচ্ছে হজরত আদম আলী সাল্লাহ সালাম অথবা হজরত হাওয়া আলী সাল্লাহ আসালাম লিখবেন যারা আরবি নাম লিখতে পারেন না তারা বাংলাতেই লিখবেন এই যে ইবনে রস ই ব দন্তান ইবনে হবে এরকম বিনতে বয়স্কের বি দন্তান ন তয়কারতে বিনতে এভাবে আপনারা লিখে যাবেন এরপর হচ্ছে আলা হব্বি লিখবেন এরপর আপনার নিজের নাম আপনি যদি কোনো মেয়ে মানুষ হন তাহলে আপনার নামের পরে বিনতে লিখবেন যদি ছেলে মানুষ হন তাহলে আপনার নামের পরে ইবনে লিখবেন এই যে ইবনে ইবনে লিখার পরে এখানে হচ্ছে আপনার নিজের মায়ের নাম লিখবেন ঠিক যেভাবে বললাম সেভাবে লিখার পরে আপনি হচ্ছে এটিকে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে সেই পানিটা কোনো মতে যার জন্য আমল করবেন শুধু তাকে খাওয়িয়ে দিবেন তবে আপনাদেরকে এটি বলবো এটি পবিত্র কোরআনের কিছু আয়াতের তসাম এজন্য কোনো মতে এই আমলটিকে আপনারা অসৎ উদ্দেশ্য এবং খারাপ উদ্দেশ্যকে নিয়ে না কাজের জন্য ব্যবহার করবেন না তাহলে কোনো মতেই ফল তো পাবেনই না বরঞ্চ উল্টো ক্ষতি এবং বিরাট গুণার ভাগিদার হবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো জায়েজ পন্থায় জায়েজ জায়গায় আমলটিকে ব্যবহার করে দেখবেন শুধু একদিন যেভাবে বললাম সেভাবে আমল করে দেখবেন এটিকে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে সেই পানি শরবতের সাথে বা বিভিন্ন খাবারের সাথে যা খু কিছু যে কোনো মূল্যে আপনি শুধু তাকে খাওয়াবেন যদি এটি খাওয়াতে পারেন ওই ব্যক্তি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আপনি ছাড়ার অন্য কোনো কিছু কারো কথায় জীবনে তার কোনোদিনও কল্পনাটা আসবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন যারা হচ্ছে কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় দিয়ে কী বিষয়ে যাজত নিতে চান সেটি বলবেন প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালাম আরিক মরহামতুল্লাহি অবর কাতু